বিশ্বনবীকে আল্লাহ বলছেন, হে নবী তুমি একবার ভেবে দেখো, মাকামে আবুয়ায় যখন তোমার মা মারা যায়, আব্বা তো তুমি মায়ের পেটে তখন মারা গেছে, ওখান থেকে উম্মে আইমান একটা বাঁদি তোমাকে মক্কা মুকাররামায় পৌঁছালো, কিন্তু আবু তালেব সব থেকে কম আজাবে জাহান্নামে থাকবে। আবু তালেব, হে বিশ্বের মুসলমান, আপনারা আবু তালেবকে গালি দিয়েন না, যদিও সে জাহান্নামে যাবে, আবু তালেবের কাছে বিশ্ব মুসলমানদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। কেন কৃতজ্ঞতা প্রকাশ করবে? সে নিজে বেঈমান, কিন্তু আমাদের নবীকে তিনি মানুষ করেছেন, কত ভালোবাসতেন। আবু তালেব দুই তিনটে কথা যদি তুলে ধরা যায় তাহলে বোঝা যাবে বিশ্ব নবীকে তিনি কত ভালোবাসতেন। কাবাতে তিনি ঠেস দিয়ে বসে আছেন, আবু তালেবের নিজের সন্তান হযরতে আলী তার জায়গায় বসে আছে, এমন সময় বিশ্ব নবী হেঁটে আসেন, আর নবীজিকে দেখার পর নিজের সন্তানটাকে মাটিতে নামিয়ে দিয়ে এতিম মুহাম্মদকে কোলে বসিয়েছেন, এর নাম হলো আবু তালেব। বিশ্ব নবী খেলার মাঠে গেছেন, শিশুদের সঙ্গে তিনি খেলা করছেন, তিনি শিশুদের সঙ্গে দৌড়ঝাঁপ খেলতে খেলতে সন্ধ্যা হয়ে গেছে, যতগুলি শিশু খেলার মাঠে ছিল তাদের মা আর আব্বা ডাক দিয়েছে, আব্দুর রহমান বাড়িয়ায়, আবু তা আব্দুর রহমান, আবুল কালাম বাড়িয়ায়, আব্দুর রহিম বাড়িয়ায়, সমস্ত শিশুরা বাড়ি চলে গেছেন, কিন্তু নবী মুহাম্মদ একা দাঁড়িয়ে আছেন। আবু তালেব গিয়ে বলছে, ও বেটা মুহাম্মদ বাড়িয়ায় বাবা সন্ধ্যা হয়ে গেছে, দূরে এসে বিশ্ব নবীর পা ধরে, বিশ্ব নবী আবু তালেবের চাচার পা দুটি জড়িয়ে ধরে বলছেন, কেঁদে ওপর দিকে মুখ করে বলছেন, ও চাচা আমার যতগুলো সাথী ছিল পৃথিবীর বুকে তাদের আব্বা মা তাদেরকে নিয়ে চলে গেছে, ও বিশ্ব দয়ার নবী, ও আমার চাচা আপনি বলেন এই পৃথিবীতে কি আমার আব্বা মা বলে কেউ নাই? আবু তালেব কোলে তুলে নিয়ে গালে চুমা দিয়ে বলেছেন, ও বেটা মুহাম্মদ আল্লাহ আমি আবু তালেবকে তোমার মা বাপ বানিয়েছে। যেদিন বিশ্ব নবী রক্তে রঞ্জিত হয়ে তায়েফের ময়দানে বেহুশ হয়ে পড়ে আছেন, সেদিন বিশ্ব নবীকে এই কথা বলার মতো কেউ ছিল না, সাহস দেওয়ার মতো। আবু তালেব বলেছিলেন, ও বেটা মুহাম্মদ তুমি একবার বলো কে তোমাকে মেরেছে, শুধু নামটা বলে দাও, আমি তোমার চাচা কথা দিলাম তার বংশ বুনিয়াদকে আরবের মাটিতে রাখবো না, এখান থেকে উচ্ছেদ করে দিব, আমার এতিম ভাতিজার গায়েকে হাত দিয়েছে। আমার আল্লাহ বলছেন, হে মুহাম্মদ তোর তো মা ছিল না আব্বা ছিল না, আবু তালেবের হৃদয়টাকে আবু তালেবের দিলটাকে তোর দিকে এরকম কে করে দিয়েছিল, এটা আমার দেওয়া উপহার ছিল। শুধু তাই নয়, হযরতে আবু বকর, হযরতে উমর, ওসমান আলী, আবু জার, হুযাইফা, আবু জাবের, জুবাইর, হযরতে হানজালা, হযরতে তালহা, হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, এই যে এতগুলি সাহাবী আমি তোকে দান করেছিলাম, তারা নিজের হৃদয় থেকে নিজের জান থেকে তোকে ভালোবাসতো, এটা কি আমার দান নয়? হযরতে আবু তালেব একটা দুটো নয়, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 180টা তীর খেয়েছেন, তারপরে রসুলের গায়ে তীর লাগতে দেয়নি, এটা কি আমার দেওয়া উপহার নয়? হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রিতে তলোয়ারের বোঝাটা নিয়ে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার মতো সাদের হাজারো জানের থেকে নবী মুহাম্মদের একটা জানের মূল্য বেশি আছে, তাই আমি রাত্রিতে সিকিউরিটি দিতে এসেছি। হে নবী মুহাম্মদ আমার নবী তুই বল এগুলো কি আমার দেওয়া উপহার নয়? আলমি ইয়াজিদ কায়াতিমা ফাওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাগনা। যদি কারো ঘর জ্বর মনে ইচ্ছা হচ্ছে, আমি নূর মোহাম্মদ বলবো, 10টা মিনিট টাইম দেন, দুটি ঘটনা আপনারা শুনে যান। চরিত্র কাকে বলে? মা বোন বেটি একবার ধ্যান দিয়ে শুনেন, আবু তালেব রসুলকে কত ভালোবাসতেন,
খালি যার সঙ্গে দেখা হচ্ছে আবু তালেব খালি ওই যে একটা একটা কাজ দেখে দাও গো, একটা বউ দেখে দাও। একটা জিনিস আপনাদের কাছে জমা রেখেছি, মনে আছে কি বলেন তো? রসুল কি পেয়েছে কি পায়নি সেটা বলবো, আল্লাহ যে দুবো বলেছে মালটা বলবো। এখানে যে কি তত্ত্ববহুল কথা আল্লাহ বলেছেন, তো আবু তালিব যার সঙ্গে দেখা হয়, আমাদের যেমন ছেলে মেয়ে একটু বড় হলেই বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হলে ভাই একটা মেয়ে দেখে দেন, ভাই একটা ছেলে দেখে দেন, মেয়েটার বিয়ে দিব, ঠিক আবু তালেম যার সঙ্গে দেখা হয়, একটা কাজ টাজ নাই গো, আমার ভাতিজাটাকে মানুষ করলাম কষ্ট করে, একটা কাজ আর একটা মেয়ে হলেই হয়ে যাবে, বাস আমার আমি দায় খালাস, বিয়েটা দিয়ে দিব আর কাজ টাজ করে খাবে, এবার ও আর আল্লাহ আর দুনিয়া চালাবে। একজন বলছে কাজ আছে, একটা মহিলার কাছে কাজ আছে, মহিলাটার নাম হচ্ছে খাদিজা, বড় সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে, ওর একটা স্বামী তালাক দিয়েছে, একটা স্বামী মারা গেছে, আর ওর ব্যবসা ওর ও মহাজান ওর কাছ থেকে আরবের অনেক ছেলে ব্যবসা করে, যা লাভ হয় একটা ভাগাভাগি, তো আপনি যেতে পারেন, আপনি যেতে পারেন। আবু তালে বলছে এ বেটা মোহাম্মদ রে চ বেটা, একটা কাজের খবর পেয়েছি, দেখি তোকে কোনো রকম এখানে কাজে লাগানো যায় কি না। সিধা খাদিজার বাড়ি গেল, জহুরির মুখে শোনা, বুঝতে পেরেছেন? জহুরির মুখে যদি কেউ তামা সোনা নিয়ে গিয়ে যদি বলে যে ভাই তা তামাটা দেখো, তো তো বলবে তামালয় রে খেপা শোনা। খাদিজা কে ছিলেন? হাফিজা ছিলেন, কিসের? কোরআনের লাই, তাওরাতের, তাওরাতের হাফিজা ছিলেন এবং তরজমা তফসির সহ ছিল, আর ওর সামনে নবী মোহাম্মদ পড়ে গেছে একদম যুবক, বলেন ও কি বুঝবে? তো তাওরাতে পেয়েছে যে একজন নবী আসবে, আখিরি নবী, তার চেহারাটা কেমন হবে, তার চলন কেমন হবে। খাদিজা ওর দিকে খালি তাকিয়ে আছে, এইটাই নাকি রে? আবু তালেব গিয়ে বলছে বা খাদিজা, শুনলাম নাকি তুমি বিজনেসে ছেলে পিলেদের কাজে লাগাও, ওই যে ছেলেটা দেখছো এটা আমার ভাতিজা, ও যখন মায়ের পেটে ছিল বাপ মরে গেছে, আর যেদিন ও 6 বছরের ছেলে মা মারা গেছে, তারপর থেকে আমি ওকে তিলে তিলে মানুষ করলাম রে মা, এখন আমার ঘরে পড়ে আছে, আল্লাহ আমাকে দিয়েছে বোঝা বহন করতে, যদি তোমার কাছে কোনো কাজ থাকে আমার ভাতিজাকে কাজ দিতে পারো, ছেলে বড় সৎ মিথ্যা কথা বলে না, কারো টাকা মেরে দেবে না, এতটুকু তোমাকে আমি বলছি। খাদিজা বলছে জি চাচা, কাজের ব্যবস্থা আছে, আর ব্যবস্থা আছে বলতে বলতে অন্যমনস্ক হচ্ছি, অন্যমনস্ক বুঝেন, আরে কথা বলে না। ধরেন এইখানে দুটো মহিলা কথা বলছে পর্দার ওই পারে, আর আপনার সঙ্গে আমি কথা বলছি, হ্যাঁ জি জি কালকে ফারাক্কায় জালসা আছে, হ্যাঁ ওখানে ফারাক্কাতে জালসা করে পরশু দিন হোসেননগর যাব, নিয়ে আপনি জিজ্ঞেস করছেন বাড়ি কবে যাবেন, না এখন বিহারেই আছি, কথাটা মিলছে? তার মানে কানটা ওই দিকে গিয়েছে আমার, ওই দিকে কথা চলছে কি না, এটাকে অন্য মনস্ক বলে। হাজারাতে খাদিজা আবু তালিবের সঙ্গে ব্যবসা নিয়ে কথা বলছেন, বিশ্ব নবী যে মাথাটা নামিয়েছেন মাথা তুলছে না, লাজুক লাজুক ভাব, বড় শর্মিন্দা যুবক, চারিদিকে চকা গরুর মতো দেখে না, আর ঘাটটা নাম করে নিয়েছে, নবীজির চুলগুলো ঘুঁড়ো ছিল, নবীজির চেহারা উজ্জ্বল বর্ণ ছিল, আম্মা জানা এসে বলেছেন যেসব মেয়েরা আপেল কাটতে গিয়ে ইউসুফকে দেখে আঙুল কেটেছিল, ওই মেয়েগুলি মিশরের যদি আমার নবীকে হাবিবকে দেখতো কলিজা কেটে দিত টের পেত না, তিনার অভ্যন্তরের সৌন্দর্য এত ছিল দয়ার
নবী মাথা নাম করে আছেন আর এদিকে খাদিজা আবু তালেবের সঙ্গে কথা বলছেন একবার করে রসূলের দিকে তাকাচ্ছেন আর মনে মনে ভাবছেন তোরাতে যেমন যেমন ব্যবহারের কথা বলা হয়েছে তোরাতে যেমন যেমন চেহারার কথা বলা হয়েছে আখেরে নবী মনে হয় যেন এই ছেলেটাই হবে আর এদিকে খাদিজা বুঝতে পারছে হালকা হালকা কিন্তু এখনো পরিষ্কার হয়নি হযরতে হযরতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজনেস রেডি হয়ে গেল খাদিজা বলল ঠিক আছে ওর সঙ্গে আমার বিজনেস পার্টনার হবে ও আমার কাছ থেকে মাল নিয়ে বিক্রি করবে লাভ যা হবে একটা অংশ ভাগাভাগি হয়ে যাবে কালকে পাঠিয়ে দিন নবীজি গেলেন কাজ করার জন্য দাঁড়িয়ে আছেন হযরতে খাদিজা কাপড় দিয়ে দিল যতগুলি কাপড় ব্যবসায়ী আছে কাউকে গোলাম দেয়নি কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা কাপড়ের বোঝা তৈরি করার পর হযরতে খাদিজা বললেন রে মাইশারা তুমি কাপড়কে বহন করবে এই লোকটাকে কাপড় বহন করতে দেবে না মুহাম্মদ যেন কাপড় বহন করবে না বহন করবে তুমি তুমি হলে গোলাম আর ইনি হলেন মালিক ম্যানেজার এই কাপড়গুলো বিক্রি হবে আর আমি খাদিজা হলাম এর মহাজন মালিক অতএব বিশ্ব নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করে দিলেন নবীজি ব্যবসা বাণিজ্য করতে 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 সিরিয়া গিয়ে শামে গিয়ে পৌঁছে গেলেন এমন সময় নবীজি মাইসারাকে বলছে মাইসারা রে আমি বড় ক্লান্ত হয়ে গেছি আমাকে একটু ঘুমানোর প্রয়োজন মনে হচ্ছে ও মাইসারা কাপড়গুলো এখানে রেখে দাও আর তুমি বসে বসে কাপড়গুলো যোগানদারি করো আমাকে একটু রেস্ট নিতে দাও দয়ারে নবীজি শুয়ে গেলেন তো ঘুমিয়ে গেলেন এমন ঘুম দিয়েছে নবীজি ঘুমিয়ে গেছেন এমন সময় একজন পাদেরি একজন পোপ পোপ বলতে খ্রিস্টানদের সব থেকে বড় আলেম নাসারাদের সব থেকে বড় মুফাসির সে ওই রাস্তা দিয়ে তার দল বল শিষ্যদেরকে নিয়ে হেঁটে যাচ্ছেন হেঁটে যেতে 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 বিশ্বনবীকে দেখে থমকে দাঁড়িয়ে গেলেন যে দাঁড়িয়ে গেলেন আস্তে আস্তে গিয়ে বলছে ও বাচ্চা তোমার নাম কি বলে আমার নাম হলো মাইশারা তো এই যে ছেলেটি যুবকটি শুয়ে আছে নাম কি বলে যুবকের নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাম তখন সাল্লাম বলেনি কিন্তু আমি বলছি মুহাম্মদ সাল্লাম এর বাড়ি কোথা বাড়ি হলো মক্কা আব্বার নাম কি না আব্দুল্লাহ মা কি না আমিনা বংশের নাম কি না কুরাইশ কোথা থেকে এসছো তোমরা বলে মক্কা থেকে এসেছি বিজনেস আমাদেরকে খাদিজা দিয়ে পাঠিয়েছে ওই পোপ তখন বলছে ও যুবক মাইশারা তোমার সঙ্গীকে তুমি উঠাও আর উঠিয়ে এখান থেকে সিরিয়া ছেড়ে নিজের দেশে চলে যাও এই ছেলেটি আখেরি পয়গম্বর হবে ইনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে চলে এসেছে ওর চেহারা বলছে তবে ও যখন নবুয়তি পাবে আমি বেঁচে থাকবো কিনা জানি না আমি যদি সেই অবস্থায় বেঁচে থাকি তাহলে ওর হাতে হাত দিয়ে আমি ইসলাম কবুল করে নিব তবে ওকে বাঁচিয়ে উঠাও আর ঘুমাতে দিও না মক্কায় ফিরে চলে যাও মাইশারা নবীজিকে উঠালেন কাপড়ের বাট নিয়ে একদম মক্কার দিকে আসতে শুরু করেছেন এদিকে খাদিজা রসুলকে বের করে দিয়ে এর মনের ভিতরে কৌতূহল বেড়ে গেছে খাদিজা মনে মনে ভাবছে না জানি কেউ মেরে দিল নাকি কারণ ওনার জীবনের দুশ্মন তো অনেক বেশি হবে এরকম ভাবছেন খাদিজা বারবার রাস্তার দিকে তাকিয়ে আছেন বিরহ দহনে ভুগছেন এমন সময় দেখছে মাইশারা আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন মরুভূমির প্রান্তে মক্কার ঢুকছে খাদিজার দিলটা বড় হলো হিসাব নিকাশ বুঝিয়ে দিল অন্য ব্যবসায়ীদের থেকে অনেক গুণ বেশি তিনি লাভ করেছেন বিশ্ব নবী এক নম্বর ভালো ব্যবসায়ী ছিলেন তিনি এত লাভ করলেন লভ্য অংশটা নিয়ে গিয়ে চাচার কাছে দুই হাতে এমনি করে দিচ্ছেন চাচা যে তোমার এতিম ভাতিজা ইনকাম করতে শিখে নিয়েছে আবু তালেব খুশিতে কেঁদে ফেললেন চোখের পানি ভাতিজা রে কত সুন্দর কাজ তুমি করেছো খালি এবার একটা বউ যদি পেয়ে যায় তাহলে আমি আল্লাহ আমাকে আবু তালেবকে রেহাই দিয়ে দেবে ম্যাডাম মোহাম্মদ বাস বহু সুন্দর কাজ করেছো বাবা তুমি ইনকাম করতে পেরেছো আবু তালেবের কলিজাটা বড় হলো আনন্দে আত্মহারা হয়ে গেলেন এরপরে নবী বসে আছেন এমন সময় মাইশারাকে নিয়ে খাদিজা বলছে মাইশারা রে
যে লোকটার সঙ্গে তোকে আমি পাঠিয়েছিলাম ব্যবসাতে, একটি বার বল লোকটার ব্যাপারে কিছু কথা আমাকে বল, কোন চরিত্রের লোক? মাইসারা তখন আমি একটা কথা বলেছি, বাড়ির কাজের লোক বলে দেবে মানুষ কেমন। তখন মাইসারাকে বলছে, মাইসারা বলছে, ও খাদিজা মালিকিন আমাদের কাজের মালিক, শোনো জীবনে বহু লোক দেখেছি এত সৎ চরিত্রের দামি লোক জীবনে দেখি নেই। দুই নম্বর হলো আমি তিনটে কথা বলবো, তিনটে কথা কোনে বলবো, এর মতো দামি লোক আমি জীবনে দেখিনি। দুই নম্বর হলো যখন আমরা স্বামী ছিলাম রেস্ট নেওয়ার জন্য, বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে গেলেন আর আমি বসেছিলাম, একজন পোপ এসে বললো তাড়াতাড়ি উঠিয়ে মক্কায় নিয়ে চলে যাও, লোকটা আখেরি নবী হবে। খাদিজার যেটা ডাউট ছিল সেটা ক্লিয়ার হয়ে গেল, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে এবার সূর্যের আলোর মতো ফোকাস হয়ে গেল। এবার তিন নম্বরটা শোনার জন্য খাদিজার কৌতূহল বেড়ে যাচ্ছে, তখন বলছে মাইসারা লেট করিস না, তিন নম্বরটা বল। তিন নম্বরটা মাইসারা বললেন, ও মালকিন খাদিজা, যতদিন কাপড়ের বোঝা নিয়ে মরুভূমিতে মাঠে ঘাটে ঘুরেছি আমি খেয়াল করে দেখেছি আমাদের দুইজনকে যেন একটা মেঘ সব সময় ছায়া করেছে, কোনোদিন রোদের তাপ আমাদেরকে লাগতে দেয়নি। এই তিনটি কথা বলার সঙ্গে সঙ্গে খাদিজা বুঝে নিলেন আর এখানে কৌতূহল নাই, এখানে সংশয় নাই, সব পরিষ্কার হয়ে গেল, এটা আখেরি পয়গম্বর হবে, তাহলে আমাকে বিয়ে করবে কি কিনা, ওর তো বয়স হলো 25 আর আমি হলাম 40, বিয়ে করবে কি করবে না, না একবার প্রস্তাব দিয়ে দেখি, না প্রস্তাব দিলে মনে হয় প্রত্যাখ্যান হয়ে যাবে, একটা যুবক কি বৃদ্ধাকে বিয়ে করে নাকি, তবে প্রস্তাব দিয়ে দেখা যাক। পাঁচ রকম ভাবতে ভাবতে খাদিজা সম্পর্কে ফুপু কিংবা দাদি নাফিসা নামে একজন মহিলাকে ডেকে বললেন, দাদিজি আমার বিয়ের প্রস্তাবটা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর কাছে তার চাচার কাছে পৌঁছে দাও। নাফিসা গিয়ে বললেন, ও আবু তালেব ছেলে তো ইনকাম করতে শিখেছে, বউ নেবে কে বলো? বলে বউ আবার কে, একটা বউ দেখে দাও দরকার আছে, ভাতিজা এবার ইনকাম করছে তো বউয়ের তো দরকার আছে। যখন এই কথা বললাম তখন বলছে আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি খাদিজার তরফ থেকে, স্বয়ং খাদিজা নিজে বিয়ে করতে চেয়েছে। আবু তালেব তো বলছে আর খুশি সহ্য হচ্ছে না, মনে হচ্ছে যেন খুশিতে আনন্দতে চিৎকার করে, কি করে কিছুই তাল পেছি না, এত বড় একটা বড় ঘর থেকে প্রস্তাব এসেছে। তখন আমি মনে মনে ভাবলাম, তখন আমি মনে মনে ভাবলাম যে আমি এটা একবার ভাতিয়াকে জিজ্ঞেস করে নি। বিশ্বনবীকে ডাকলেন, বেটা মোহাম্মদ হাসবেন না, মেন্টাল রুগী দেখে যদি হাসেন আর না জানি আল্লাহ কালকে আপনাকে ওই কাজটা করাবে, খবরদার না, পাগলকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসবে, আপনাদের জানা নাই হাদিস, আপনারা আমার দিকে ধ্যান দেন, ও তো ওর কাজ করছে মেন্টাল রুগী, রুগী সহ্য হবে, আপনাদের বিরক্ত লাগছে নাকি? এই প্রস্তাব পেয়ে গেল বিশ্বনবীকে, এবার জিজ্ঞেস করবে যুবক দয়ার নবীকে ডাকলেন, আবু তালে বেটা মোহাম্মদ। মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আসলেন, খাটে বসলেন, মাথা নাম করে আছে, কোনোদিন নবীজি মাথা উঁচু করে মুরব্বীদের সামনে বিয়াদুবি করতেন না, যেই নবীজি এরকম বসে আছেন, মা আমার বোন আমার প্রস্তাবটা দিয়ে দিলেন আবু তালেব। আবু তালেব বললেন, বেটা রে তোর বিয়ের প্রস্তাব এসেছে বাবা, স্বয়ং খাদিজা তোকে বিয়ে করতে চেয়েছে। বিশ্বনবী হাঁ বললেন না, বিশ্বনবী না বললেন না, তবে ইতিহাস বলছে বিশ্বনবী একটু মুচকে হাসলেন, আর যখনই নবীজি মুচকে হাসলেন আল্লাহর নবীর চাচা নাফিসাকে বললেন, যাও অমুক তারিখে খাদিজাকে রেডি হতে বলো, কয়েকটা লোক গিয়ে আমি আমার ভাতিজার বিয়ে দিয়ে দেব। দিন প্রস্তাব হয়ে গেল, দিন রেডি হয়ে গেল, দয়ার নবীকে আম্মা জান, দয়ার নবীকে আবু তালেব নিয়ে গেলেন, নিয়ে গিয়ে খাদিজার সঙ্গে আবু তালেব খুতবা পড়ে বিয়ে পড়িয়ে দিলেন। বিয়ে হয়ে গেল,
এতদিন নবীজি ছিলেন কাজের ম্যানেজার, এবার হয়ে গেল বাড়ির লোক, কাজের লোক মা আমার বোন আমার। এবার খাদিজা তার সহিলিদেরকে ডাকলেন, ডাকার পরে বললেন আমাদের একটা বাসর ঘর রেডি করে দাও, আমি নব স্বামীর সঙ্গে আবার নতুন জীবনে বন্ধনে বন্ধনে আমি দাম্পত্য জীবনের বন্ধনে এগিয়ে যাব। যখন একটা ঘরকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো, আল্লাহর নবীকে বাড়ির ভিতরে ডাকা হলো, বিশ্ব নবী ভিতরে গিয়ে মাথা নাম করে মনকে ভারাক্রান্ত করে বসে আছে। হযরতে খাদিজা আম্মা জানো মুমিনিন হাসতে হাসতে রসুলের সামনে আসছেন, আমার একটা স্বামী তো হারিয়েছে, একজন তালাক দিয়েছে, আবার তৃতীয় নম্বরে পড়েছে, না জানি স্বামীর সঙ্গে কত কৌতূহলের কথা আনন্দ হবে। এই বলে যখনই ঢুকছেন তো নবীজির চেহারাটা দেখছেন, চলচল 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 দুটি চোখ, চোখে যেন পানি, গালগুলো ভারী, মাথা টানা হয়ে আছে। মেয়েরা তো এমনিতেই কথা বেশি বলে, আম্মা জান খাদিজা দুটি কথা বলে ফেললেন, অতিরিক্ত কথা বলতে গিয়ে বেশি বলে ফেললেন। কি বলেন, তুমি হলে ২৫ বছরের নবযুবক আর আমি হলাম ৪০ বছরের বিধবার বুড়ি, তুমি হলে নববর আর আমি হলাম বিবাহের কন্যা, এর জন্য মনে হয় তুমি আমাকে অন্তর থেকে স্ত্রী বলে মেনে নিতে পারো নি, তারই তোমার মুখে ছাপ হয়েছে। আম্মা জান খাদিজা বলছেন, না 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 ও খাদিজা এমন কথা বলে তুমি আমাকে কষ্ট দিও না, আমি তোমাকে যে যে বিয়ে করেছি তোমাকে আমি স্ত্রীর জায়গায় স্ত্রীর মর্যাদাতেই রেখেছি, তবে আমার ভারাক্রান্ত হওয়ার কারণটা শুনেলাম। আমার আর হচ্ছে কি যে আমার আজকে আমি নতুন বিয়ে করেছি, যে লোকটি এসে তোমার মাথায় হাত দিয়ে দোয়া করবে, আমাদের দাম্পত্য জীবনের দোয়া করবে, সে আমার আব্বা আব্দুল্লাহ পৃথিবীতে নাই, আজকে তোমার গাল ধরে যে চুমা খাবে আমার মা আমিনা পৃথিবীতে নাই, আমি তোমাকে শ্বশুর দিতে পারলাম না, শাশুড়ি দিতে পারলাম না। শুধু তাই নয় খাদিজা রে, তুমি রাজ ফ্যামিলির মেয়ে, তুমি জমিদার ফ্যামিলির মেয়ে, তোমাকে হাজার হাজার টাকার, তোমাকে শত শত ভরি সোনা দিয়ে বিয়ে করার জন্যে আরো জমিদারের ছেলেরা রেডি হয়েছিল, আমি তোমার ঘরে কাজ করেছি, সব খবর আমার কাছে আছে। তারপর তার রাজপুরুষ ছিল, কি জানি কেন তাদেরকে তুমি তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছো, আর আমার মতো একজন এতিমকে কি করে তুমি বেছে নিতে পারলে, কারণ আমি আজকের দিনে তোমাকে আনন্দ দেব এমন কিছু একটা গলার হার তোমাকে দিতে পারিনি, আংটি দিতে পারিনি, তোমাকে দামি সুসজ্জিত কিছু দিতে পারলাম না, এর জন্য আমি একটা পুরুষ হিসেবে অতি লজ্জায় মাথা নাম করে রয়েছে, চোখের পানিটা আব্বা মার বিয়োগের জন্য রয়েছে। আম্মা জান খাদিজা বলছেন, ও নবী মুহাম্মদ এটাই যদি কারণ হয় তাহলে আমার কথা এবার আপনাকে শুনতে হবে, বাসর ঘরে কি শুরু হয়ে গেল দেখো, তাহলে আমার কথা শুনতে হবে। বলো খাদিজা তুমি কি বলছো বলো, যে আমি তো জমিদার ফ্যামিলির মেয়ে, আমি রাজ ফ্যামিলির মেয়ে, আমার তো মালের কোনো অভাব নাই, তাহলে আমার যত উট যত দুম্বা যত ঘোড়া যত স্থাবর অস্থাবর সম্পত্তি স্বর্ণ থেকে নিয়ে রূপো টাকা পর্যন্ত এখনই আমি আপনাকে দান করে দিলাম, আমি কাঙ্গালি হয়ে গেলাম। এবারে বিশ্বনবী বলছেন, রে খাদিজা একটু তুমি ভাবো, আমার আবার অভ্যাস খারাপ আছে, আমার হাতে মাল আসলে আমি বিধবা এতিমকে দান করে দিই, তাদের চোখের পানি আমি দেখতে পারি না, অতএব তুমি মালগুলো দিলে একদিন দেখবে সব মাল শেষ হয়ে গেছে, তখন কি তুমি মেনে নিতে পারবে? তখন আম্মা জান খাদিজা বলছেন, হে হে মুহাম্মদ আমি সব তোমাকে দান করে দিলাম, আপনাকে আমি সব দিয়ে দিলাম, কিন্তু আপনি দান করে দেন চাই নিজে রাখেন, এ ব্যাপারে আমি কোনো কমন করব না। তবে একটা কথা শুনেলেন, শুধু মাল দিলাম না, আমি আমার মাথা থেকে পা পর্যন্ত পূর্ণাঙ্গ দেহটা আপনাকে দিয়ে দিলাম, আপনি বললে আমার পা চলবে নচেত চলবে না, আপনি বললে আমার চোখ দেখবে নচেত দেখবে না, আপনার হুকুম ছাড়া আমার মুখ কথা বলবে না, সবটাই আমি দান করে দিলাম, এখন আমি কাঙ্গালি। নবী মুহাম্মদ এবার আমার মতো কাঙ্গাল মেয়ে এটাকে স্ত্রীর জায়গায় নিতে পারবেন কিনা আপনি দেখেন। আল্লাহর নবীকে সমস্ত কিছু দান করে দিয়েছিলেন, এর জন্য আমার আল্লাহ বলেছেন, ওয়াজাদাকা আইলান ফাগনা, নবী হে তোমাকে যে আমি বড় বড় উপহার গুলো দিয়েছি সেই উপহারের লিস্টে রয়েছে খাদিজার মতো একটা মেয়ে, এই বিয়ের নির্বাচন আমি আসমান থেকে করছি, তোমার সঙ্গী হবে, সমস্ত মালের মালিক তুমি হবে, এটা কি আমার দেওয়া আমি আমাত নয়?
हाँ जी भाई एक कथा अपन के जिज्ञेस करब इखने जार घरे बिये देवार मतो सन्तान आछे आमी एक बो देखे देव ओ रकम चल्लिस बचर बयस एक स्वामी तालाक दिए एक स्वामी मारा गिछे आपनी छेलेर बिये दिबेन पचिस बचर एक बार हाँ ना बोलछे ना गो भाव जो मेटा के नहीं आमी एसेछि नाकि गाड़ी करे जेखुनी दिए देव नाटक करार मतो हाँ नाटा बोलें दिबे ना। अच्छा ये विटा सजमान चल्लिस बचर बुढ़ी और पचिस बचर युवक विटा सजमान हाँ ना बोले ना तो गुलो है किन्तु आसले तो विये लय आसल हो चरित्र आसल की चरित्र चरित्र आजीव जिनिस एक उदाहरण दिव उदाहरण खूब मन दिए शोनें अपनारा तो रोड साइडे वास करछेन এরকম করে গাড়ি চালানো দেখেছেন এমনি করে কুজো হয়ে চালাবে ওর হাতে জুটবে না আর মাথায় চুল ওই রকম গাড়ি চালানো দেখার দোয়া কি জানেন আল্লাহ ডাম্পারে চাকাটাকে লে মানে রাস্তাটা ক্লিয়ার হোক আর একটা কথা মাঝে বলে নিছি এরকম করে জোর হাত করে হিন্দুদের মতো মাপ চিয়ে বলছি আল্লাহ আগে বিবেক মেরে দেয় যে টোটো কেনার পয়সা দেয় একটা টোটোওয়ালার বিবেক ভালো দেখলাম না রাস্তার মাঝে ছাড়া যাবে না ও জানে আমার গাড়ির ক্ষমতা নাই পেছনে হরেন মালাবার এমনি করে তাকায় আমার এক ড্রাইভার বলছে যে টোটোওয়ালারা খালি ঘুরছে এয়ারপোর্টে গেটটা চাবি মারা তায় নাহলে দুবাইয়ের প্যাসেঞ্জার চাপিয়ে নেবে এদের এত নোংরা চরিত্র এরা রাস্তার মাঝে ছাড়া যাবে না এখানে যে আমার গাড়িটা ঘুরবে আর একটা টোটো এই দিক থেকে ঢুকলো এই দিক থেকে একটা এলো ওই দিক থেকে এলো দিয়ে সিলাই করে দিলে তুই দেখলি গা ওর প্যাসেঞ্জার ও আবার আমাকে ভাবছে যে গাড়ি থেকে নেমে আমার গাড়িতে চাপবে নাকি এই টোটোওয়ালাদের বিবেক মরে গেছে ওদের সঙ্গে ছেলেমেয়ের বি দিয়েন না ওদের ছেলেমেয়ের সঙ্গে ঘর সংসার নষ্ট হয়ে যাবে কোন দিকে কী করবে কোনো ঠিক নাই আল্লাহ বিবেক মেরে দিয়ে টোটো কেনার পয়সা দেয় তো যাই হোক এখন আমি যে কথাটা বলছিলাম এই জায়গায় যে তথ্য কথাটা বলবো একটা মোটর সাইকেল খ্যাপাচি ন্যাপাচি বলে হ্যাঁ খ্যাপাচি তো এই হ্যান্ডেলটা ধরে আছে পঁচিশ বছরের খুব ভালো করে শুনেন হ্যান্ডেল ধরে আছে কত বছরের পঁচিশ বছরের আর পেছনে যদি একটা ১৮ বছরে চাপিয়ে দেওয়া হয় হ্যান্ডেল ঠিক থাকবে ১৮ বছরের যুবতী বিয়ে দিয়ে আমি হারাম বলছি না ও স্ত্রী আর হ্যান্ডেল ঠিক থাকবে খালি আরও চাপ হবে আরও ৯০ চলে গেছে তখনই পেছন থেকে বলছে আর একটুকু নাই মরবে দুজনের ইহুস নেই বুঝতে পেরেছেন কি না কিন্তু ওই ১৮ বছরটাকে নামিয়ে দিয়ে ৪০ বছর একটা চাপিয়ে দেন যেই গাড়িটা ৪০-এর ওপরে যাবে তখনই পেছন থেকে বলবে এই আপনি আপনার বোন কিনে যান কোথাও একটা ছোট বোনটা নেন ১৭-১৮ বছরে বলবে ভাই আরও জোরে চালা আর যদি ৪০ বছরের বোনটা নেন এই পেছন থেকে বলবে এই গাড়ি আসছে রাস্তায় কেমন করে গাড়ি গাড়ি দাও আসতে চল বলবে কি বলবে না ব্যাস ভাইরা আমার এটা হলো ৪০ বছরের গুণ খাদিজা তিনটে গুণ ছিল তিনখানা গুণ ভালো করে মুখস্থ করলেন সেই জামানায় বিশ্ব সুন্দরী যিনি ছিলেন তিনি হলেন খাদিজা তাহলে এক নম্বর গুণ হলো দুই নম্বর গুণ হলো মাল ছিল খাদিজা সম্ভ্রান্ত ঘরের মেয়ে তিন নম্বর গুণ ছিল তিনি মূর্খ ছিলেন না তৌরাতের বড় পণ্ডিত ছিলেন তাহলে আমার আল্লাহ দেখলেন নবী মোহাম্মদ এখন উদীয়মান ড্রাইভার এর পেছনে যদি ৪০ বছরে না দেওয়া যায় তাহলে অ্যাক্সিডেন্ট করে দিবে যে কোথায় আমার নবীর চরিত্রে লাল দাগ লেগে যাবি খাদিজা তিনটে কাজ করতেন যখন নবীজি পাঁচজনকে বায়াত করাতেন পাঁচজন ১০জনকে কালেমা পড়াতেন খাদিজা তখন আনন্দ দেখাতেন স্বামীর সামনে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে নবী বানিয়েছেন আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছেন আল্লাহ আপনাকে ইজ্জত দিয়েছেন কিন্তু যেদিন নবীজি মার খেতেন দাওয়াতের কাজ করতে দিয়ে ৪০ বছর পরের কথা বলছি তখন খাদিজা বলতেন ও দয়ার নবী গো আপনাকে চিনতে
পারেনি তাই আপনার উপরে অত্যাচার করে ফেলেছে, তাদেরকে আপনি মাফ করে দেন। কারণ যখন উনি নবতী পান তখন খাদিজার বয়স চলে গেছে 55। এরকম একটা ধীর স্থির ভাবে রসুলকে আগে আগে সামনে নিয়ে যেতেন নেকে খাদিজা। তিনি পরামর্শ দিতেন, তিনি মাল দিয়েছেন, তিনি শক্তি দিয়েছেন। আর একদিকে রসুলের উদীয়মান যৌবনকে তিনি ঠান্ডা করেছেন। তার মানে আমার আল্লাহ প্ল্যানিং করে রসুলের চরিত্রকে ঠিক রাখার জন্য 25 বছর বয়সের ড্রাইভারের পেছনে 40 বছরের মেয়েকে দিয়েছেন। ঠিক থাকবে, সব রাস্তা ঠিক থাকবে রসুলের নামে। একদিকে যৌন চরিতার্থ মিটবে, একদিক থেকে তার মালের সাহায্য হবে, আর একদিক থেকে খাদিদার যুক্তি পরামর্শ কাজে লাগবে। এর জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মওতের আগে পর্যন্ত খাদিজাকে ভুলতে পারেননি। আর আম্মাজান আয়েশা বলছেন, আমরা খাদিজাকে কোনোদিন সতীন হিসেবে দেখিনি, তো রসুল এত বেশি বলেছেন যে মনে হতো যেন আমাদের ওই সতীনটা বেঁচে আছে। কথাটা বোঝাতে পারলাম? একবার হ্যাঁ না বলেন। এর জন্য 40 বছর দিয়েছে। কি আছে? দোনো জওয়ানি কা মিস্তি মেসু, তেরা কসুর না মেরা কসুর, না তুনে সিঙ্গল দিখা না মাইনে সিঙ্গল দিখা, এক্সিডেন্ট হো গিয়া রব্বা রব্বা। আছে না গান? আছে না? হ্যাঁ, দুজনে যদি জওয়ানি হয় তো লাল সিগন্যাল দেখবে না, ডাস ফটাস মাডা। তো এই জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর করে খাদিজাকে দিলেন। চলেন, বিশ্বনবীর বয়স 47 বছর, আম্মাজান আয়েশা জন্ম নিচ্ছেন, বিশ্বনবীর বয়স 55 বছর, আম্মাজান আয়েশার সঙ্গে বিয়ে হচ্ছে 7 বছর বয়স, বিশ্বনবীর বয়স যখন 57, আম্মাজান আয়েশার বয়স তখন 9 বছর ঘরে যাচ্ছেন, বিশ্বনবীর বয়স যখন 63, আম্মাজান আয়েশার বয়স তখন 18, দয়ার নবী পৃথিবী থেকে চলে যাচ্ছেন। এবার বলেন, একটা 47 বছর, একটা 55 বছর, আর 55 বছরের এক বৃদ্ধ সঙ্গে আমার আল্লাহ 7 বছরের মেয়েকে কেমন করে নির্বাচন করলেন, এটাই বা কেমন সাজমান। আম্মাজান আয়েশা বলতেন, আমাকে আল্লাহ 5খানা সম্মানই দিয়েছেন। 1 নম্বরে আমার বিয়েটা আসমানে নির্বাচন হয়েছে, 2 নম্বরে আমার বুকে মাথা রেখে বিশ্বনবী বিদায় নিয়েছেন, 3 নম্বরে আমার হুজরাতে আজ নবীজি শুয়ে আছেন, 4 নম্বরে আমার বিছানা থেকে মেরাজ হয়েছে, 5 নম্বরে আমার ঘরে ওহি এসেছে জিবরাইল আমিন। তাহলে এই মেয়েটা কত সুন্দর! আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী একদিন সফর থেকে ফিরে আসেন, তাহলে আম্মাজান আয়েশার কিছু আচরণ শুনলেন কেমন? সফর থেকে আসছেন ধুলো বালি নিয়ে, এইভাবে মদিনায় তিনি খেলা করছেন আম্মাজান আয়েশা। আবু বাকার গিয়ে বলছেন, ও মা, তোমার বিয়ে দিয়ে দিয়েছি দয়ার নবীর সঙ্গে, ধুলো বালিতে নোংরা থাকলে হবে না, তুমি পরিষ্কার হও। সে ছোট ছেলে স্বামী বুঝে না, সুজা মাকে গিয়ে বলছে, মা আমার স্বামী এসেছে আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও। তার মা তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিল। বিশ্বনবী বসে আছেন, সুজা কি আম্মা জানায়েশা ভিতরে ঢুকলেন, নবীজির সঙ্গে কথা বলছেন। আল্লাহর নবী বলছেন, আয়েশা রে, আমি তোমাকে বেশিরভাগ টাইম খেলাধুলাতে দেখি, তুমি কি খেলতে অতি ভালোবাসো? তোমাকে খেলা এতই ভালো লাগে, তোমার কি কোনো কাজ নাই? রসুলের আঙ্গুলটা ধরে টানতে শুরু করলেন, এইভাবে টানচার বলছেন, ও দয়ার আমি শুধু খেলতে পারি না, আমি দৌড়তে শুদ্ধ পারি। বিশ্বনবী 2 বার দৌড়েছেন বিবির সঙ্গে, আম্মাজান আয়েশার সঙ্গে, তখন 1 বার দৌড়লেন, নবীজি আপনার একটু হালকা হলেন, আম্মাজান আয়েশাকে আগে বাড়তে দিলেন, কারণ ছোট ছেলে, নবীজি দেখছেন আমি যদি আগে বেড়ে যাই তো মনে কষ্ট পাবে। এইভাবে হাতে তানা দিয়ে দিয়ে রসুলকে বলেছিলেন, আপনি আখেরি পায়গাম্বার, আপনি সৈন্যদের কমান্ডার, কিন্তু আমার সঙ্গে দৌড়ে পা
পারলেন না বিশ্বনবী মুচকে মুচকে হাসলেন এরপরে নয়ন নবী একবার সফরে বেরিয়ে গেছিলেন সফরে আসতে আসতে জিহাদ থেকে ফেরার পথে নবীজি বললেন সাহাবীদেরকে তোমরা একটু আগিয়ে যাও চাননি রাত ছিল তোমার মায়ের সঙ্গে আমাদের প্রয়োজন আছে আমার প্রয়োজন আছে সমস্ত সাহাবীরা এগিয়ে চলে গেলেন তখন দয়ার নবী বলেন আয়েশা রে তুমি তো একদিন আমাকে প্রস্তাব দিয়েছিলে দরার জন্যে তুমি অতি শিশু ছিলে আমি প্রত্যাখ্যান করিনি আজকে তুমি হেলফুল একদম হেলতলা হয়ে গেছো তা আমার প্রস্তাবটা তুমি রাখো চলো দুইজন একবার ধরবো সেদিন বিশ্বনবী আগে বেড়ে গেলেন আম্মা যান আয়েশা পারলেন না শরীরটা দুর্বল তিনি মোটা হয়ে গেছেন কিন্তু নবীজি তো সৈন্য কমান্ডার তখন আম্মা যান আয়েশাকে এবার রসুল কিছু বলতে যাবেন এমন সময় আম্মা যান আয়েশা বলছেন ড্র হয়ে গেল একদিন আমার একদিন আপনার দয়ার নবী বললেন আয়েশা রে আল্লাহ তোমাকে এত চালাক করেছে আমাকে কিছুই বলতে দিলেন না এরা হলো আম্মা যান আয়েশার আচরণ এই যখন আম্মা যান আয়েশার উপরে তোহমত দেওয়া হয়েছিল তোহমতের ব্যাপারে অনেক লম্বা ঘটনা আল্লাহ তাবারক ওয়া তাআলা 11 খানা আয়াত নাযিল করে আম্মা যান আয়েশাকে পবিত্রতা ঘোষণা করলেন এই অবস্থায় কি হয়েছিল তিনি অসুস্থ হয়ে পড়ে গেছিলেন বন্ধুরা আমার ওই সময় হযরত আলীকে জিজ্ঞেস করলেন দয়ার নবী কি বলেন আলী রে তোমার আয়েশার ব্যাপারে কি মনে হয় বলো রসুল চিন্তিত হয়েছিলেন তোহমত নিয়ে তো হযরত আলী কি বলছে জানেন আমার শাশুড়ির খবর নেবেন হুজুর আমার শাশুড়ির কোয়ালিটি খুব কেন বাড়িতে জামাই এলে ব্যস্ত কে হয় বিবির থেকে বেশি ব্যস্ত হয় শাশুড়ি তো হযরত আলী বলছে আমি গেছি বেড়াতে হযরত আলী হচ্ছে জামাই আয়েশা হচ্ছে শাশুড়ি দিয়ে তাড়াতাড়ি করে একটা গামলাতে গমের আটা দিয়ে ওইটাকে এমনি করে টিপছে কী করবে জামাইকে রুটি খাওয়াবে তার ছোটো মেয়ে এরকম টিপতে টিপতে ওই আটার ভিতরে হাত রেখে ঘুমিয়ে গেছে জামাই মনে মনে ভাবছে হায় রে শাশুড়ি রুটি কখন পাবো রে এইদিকে ও ঘুমাইছে ওদিকে বকরিতে আবার আটা নিয়ে পালিয়ে গেছে তখন হযরত আলী আরও হাসছে শাশুড়ি একটা পেয়েছি আমি এ হলো আম্মা যান আয়েশা এখন আপনাদের কাছে আমার প্রশ্ন এই শিশুটাকে রসুলকে দিলেন কেন প্রথমে দিলেন বয়স্ক বয়স্কা শেষ বয়সে শিশু কারণ কি তার কারণ একটাই চরিত্র আজকের পুরো বক্তব্যটা হচ্ছে চরিত্র কি করে চরিত্রটা কারণ শুনলেন একটা কথা আপনারা বলেন তো যাদের বয়স ষাটের পেরিয়ে গেছে ষাট পেরিয়ে গেছে কোরআনের এক পাতা মুখস্ত করতে পারবেন বলেন পারবেন আমি পারি না পঞ্চাশ পেরিয়ে গেছে এখন কোরআন শরীফ লিব আয়াতগুলো দাগ মেরে রাখবো দিয়ে পড়বো কিন্তু আমি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এটা কোনো শিক্ষকের কাছে পড়িনি আমি আমার আব্বার কাছে মুখস্থ করেছি আব্বার পাশে শুতাম এতিম ছিলাম মা মারা গিয়েছিলেন আমাকে মা পাঁচ বছরে রেখে চলে গেছে আব্বার পাশে শুতাম তো আব্বা বলতো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন তার আমার আব্বা তো মোষের পাইকারের বাবা ওরা আর কত সুজা হবে তো আমি আব্বার সঙ্গে তোতলা তোতলা করে বলে বলে মুখস্থ করেছি কিন্তু আমার আব্বা খুব কড়া মানুষ ছিলেন দিনের ব্যাপারে খুব করা ছিলেন সংসারের মাল নষ্ট করেছি একটা থাপ্পড় মারা নেই কিন্তু নামাজে জামাত না পেলে অবস্থা গরম করে দিয়েছে বেড়িয়ে যা ঘর থেকে এরকম করা ছিলেন আল্লাহওয়ালা ছিলেন এই জন্য তিনটে বড় ভাই আমাদের একটু নর্মাল বুদ্ধি কম বাকি তিনটে ছেলে কি আলেম হাফেজ করেছেন তো যাই হোক সে কথা নয় এখন সেই সুরা ফাতিহা আমি মুখস্থ করেছি আব্বার কাছে তোতা পাখির মতো আর আমি যদি ঘুমিয়ে থাকি বিভোর ঘুমাই আর এখানকার হেড মাস্টার যদি উঠিয়ে দেয় বলে নূর মোহাম্মদ একবার পাঁচ সুরা ফাতিহাটা বলো ঘুমের ঘোরে বলবো তারপরও ভুল হবে না কথা ঠিক বললাম না ভুল তাহলে শিশু অবস্থায় মুখস্থ ভালো হয় আপনারা একবার মুখ খোলেন শিশু অবস্থায় মুখস্থ ভালো বৃদ্ধ অবস্থায় মুখস্থ করা সম্ভব তাহলে আম্মা যান আয়েশা নবীজি কেমন ভাবে চলছেন উঠছেন বসছেন খেছেন
এগুলো সব হাদিসে লেখা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাম ডান হাতে খেয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাম খাবার পানিতে শ্বাস দেয়নি, পানিকে তিনবার খেয়েছেন। এইভাবে যে হাদিসগুলো পরপর 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 চলে আসছে, নবীজি সফর কেমন করতেন, নবীজি পেশাব কিভাবে করতেন, পায়খানা কিভাবে করতেন, কে বর্ণনা করবে? কে দেখেছে? আবু হুরায়রা দেখেছে, আবু বাকার দেখেছে, উসমান দেখেছেন, আলী দেখেছেন। এইভাবে সমস্ত রাবীরা বলবে রাসূলুল্লাহ সাল্লাম কেমন করে খুতবা দিয়েছেন, হযরতে হাসান বলবেন, হুসেন বলবেন, রাসূলুল্লাহ সাল্লাম হাত কোথা বেঁধেছেন, সমস্ত সাহাবীরা বলবেন, আবু জার বলবেন, জাবের বলবেন, জুবাইর বলবেন। তার মানে রাসূলের জীবনে যা কিছু আমল ঘটেছে সাহাবীরা দেখবেন আর বলবেন। কিন্তু বন্ধুরে, এমন একটা জায়গা আছে সেখানে হাসানো যাবে না, হুসানো যাবে না, মা ফাতেমারও যাওয়ার অর্ডার নাই। সেটা হচ্ছে স্বামী স্ত্রী যখন বাড়ির ভিতরে ঢুকে যাবে, তারা যখন তাদের দৈহিক চাহিদা নিয়ে বাড়ির ভিতরে পৌঁছে যাবে, ওই জায়গাতে পৌঁছাতে পারবে না হাসানের মতো কচি মাথাটা, হোসেনের মতো কচি মাথাটা পৌঁছাতে পারবে না। ওই জায়গা ফাতেমা যাওয়ার অর্ডার নাই, দরজা লেগা গেছে, স্বামী স্ত্রী থাকবে। তাহলে রসুল কিভাবে বিবির সঙ্গে মিলেছেন আর কিভাবে গোসল করেছেন, মিলার প্রসেসটা কি রকম ছিল, কত রকম আসন ব্যবহার করেছেন, এগুলো কে দেবে, কে দেবে সমাজকে, কে দেবে? এর জন্য আমার আল্লাহ একটা 7 বছরের কচি বাচ্চাকে রসুলের কম্বলে ভরে দিলেন এগুলোকে রেকর্ড করার জন্য। আম্মা জানা আয়েশা, দাম্পত্য জীবনের যত সমস্যা আছে এই সমাধানগুলো কে দিয়েছেন? রসুলের মিলন থেকে নিয়ে গোসল পর্যন্ত এর দ্বিতীয় কোনো রাবী নাই, শুধু একজনই বর্ণনা করেছেন, তিনি হলেন আম্মা জান আয়েশা। বুঝতে পারলেন? ভিতরকার খবরটাকে রেকর্ড করে আনতে হবে, কারণ আমাদেরকে তো ওইভাবেই চলতে হবে, গোসল করতে হবে, স্ত্রীকে ব্যবহার করতে হবে। তাহলে ওই খবরটা কোন সাহাবি দেবে? ওখানে তো আবু হুরায়রাকে দাঁড়ানোর ক্ষমতা নাই, ওখানে তো আবু জার জুবাইর যাবে না। এর জন্য একটা শিশু মেয়েকে আল্লাহ তার কোলে ভরে দিলেন, সে রেকর্ড করে বের করে নিয়ে চলে এলো। একটা আপনাদের সামনে তুলে ধরি, উজু করার পর স্ত্রীকে চুমা দেওয়া যাবে কি যাবে না, এই নিয়ে সমস্যা মদিনাতে বসে গেল। রাসূলুল্লাহ সাল্লাম আর নাই পৃথিবীতে, হাজি উজু করার পর রাসূল স্ত্রীকে চুমা দেওয়া যাবে, কাকে শুধাবি? বুড়ি গলার মনে মাথায় মনে নাই, অন্য বিবিদের মাথায় মনে নাই, বলছে আয়েশাকে জিজ্ঞেস করবে। সাহাবীরা বললেন উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা, উজু করার পর কি স্ত্রীর গালে চুমা দেওয়া যায়, এর জন্য কি উজু ভাঙবে না? তখন আম্মা জান আয়েশা বললেন, দয়ার নবী বাড়িতে উজু করতেন, উজু করার পর পোশাক পরতেন, আতর মাখতেন, পাগড়ি বাঁধতেন, নামাজ পড়ার জন্য যেতেন। কখনো কখনো আমি রাস্তায় ধারে দাঁড়িয়ে থাকতাম বারান্দার দিকে, বিশ্ব নবী নামাজ পড়াতে যেতে যেতে রাস্তায় হাঁটতে হাঁটতে আমার গালে ছুটুক করে চুমা দিয়ে চলে যেতেন, এতে কোনো অসুবিধা হবে না, সেক্সুয়ালভাবে চুম দেওয়া যাবে না, তবে স্ত্রীকে আনন্দ দেওয়ার জন্য ঠোঁটে মুখে একটা ছুটুক করে চুম দিয়ে নামাজ পড়তে চলে যান, এর জন্য উজু ভাঙবে না। সমস্যা সমাধান করলো কে? না আম্মা জান আয়েশা। এর জন্য আমার আল্লাহ বললেন, নবী হে ফাম্মাল ইয়তীমা ফালা তাকহার ওয়া আম্মা সাইলা ফালা তানহার, তোকে আমি যেভাবে তিলে তিলে মহব্বত দিয়ে মানুষ করেছি পৃথিবীর বুকে, খবরদার এতিমদেরকে ধমকে কথা বলিও না, এবং তোমার দরজায় যে ভিক্ষা চাইতে আসবে তাকে তুমি ছিড়কে কথা বলিও না। ও আম্মা বিন কথা বুঝাতে পারলাম? আরে জানা হ্যাঁ না বলেন। পুরুষ সুরাটা তফসির হয়ে গেল, কিন্তু দুটা কথা বাকি আছে, উঠবেন না, দুটা কথা বাকি আছে। একটা কি, যে আল্লাহ যে তার রসুলকে বলেছে যে আমি তোমাকে অতি সত্তর কিছু দিব, তুমি রাজি হয়ে যাবে, তিনি দিয়েছেন কি? দিলে তো হাদিসে আসতো, কিচ্ছু দেয়নি, কিচ্ছু দেয়নি, দিব বলেছেন আল্লাহ। তার মানে রসুল পাননি, চলে গেছেন, কিন্তু আমার আপনার কাছে রসুল মারা গেছেন, আল্লাহর কাছে মরেছে? আল্লাহর কাছে আছে, দুনিয়াতে ছিল, কাছে নিয়েছে, আছে, তা আল্লাহ দেবেন। একটা তফসিরা লিখেছে সূরা মারিয়ামের ভিতরে দুইখানা আনন্দদায়ক তফসির পেয়েছি,
71 নম্বর আয়াতে তাফসীর দেখতে দেখতে একদিন গভীরে পৌঁছে গেলাম, তখন দেখছি এক জায়গায় লিখেছে কঠিন কিয়ামতের দিনে আমার নবী যখন কাঁদবেন তখন আমার আল্লাহ বলবেন, নবী হে সেই ওহী বন্ধ করে তোকে বলেছিলাম যে আমি তোকে খুশি করে দিব, এমন প্রাইজ দিব, আজকে তুই কাঁদছিস উম্মতের জন্যে, তোর উম্মতগুলোকে আমি জান্নাতে দিয়ে খুশি করে দিব। এটাই হচ্ছে একটা প্রাইজ। কি প্রাইজ আল্লাহ রেখেছে দেখেন, তোর উম্মতগুলোকে আমি জান্নাতে দিয়ে তোকে খুশি করে দেবো, যা আমি তোকে রাজি করব বলেছি। দুই নম্বর একটা তাফসীর পেয়েছিলাম, জান্নাতের ভিতরে এমন কিছু লোক আছে মনকে ভারী করে ঘুরবে, মনে শান্তি পাবে না, মনে আনন্দ পাবে না, জান্নাতের এত নিয়ামত, তারপরও তার মন ভালো থাকবে না, বোন আমার, মা আমার, খালা আমার, তার মনটা কেন ভালো থাকবে না? রব জিজ্ঞেস করবে, গোলাম রে, মেহমান রে, আমার জান্নাত কি তোকে আনন্দ দিতে পারছে না? তখন ওই লোকটা বলবে, মাবুদ, পৃথিবীর বুকে আমার একটা কলিজার টুকরা বন্ধু ছিল, জিগড়ি দোস্ত ছিল, তাকে সব জায়গায় নিয়ে ঘুরতাম, তাকে আমি জান্নাতে খুঁজে বেঝি না, বলে তার নাম বল, আল্লাহ জানার পরও বলবে সে কে? বলে অমুক, বলে জি হ্যাঁ, বলে সে তো জাহান্নামে আছে, বলে আল্লাহ বলবে এর জন্যে আমার মন খারাপ হয়ে আছে, আমার রব বলবে, গোলাম রে, তুই জান্নাতে মন ভারী থাকবি, এটা আমি রব মেনে নিতে পারবো না, আমার মেহমান আমার ঘরে এসে মন ভারী করে থাকবে, এটা আমাকে খারাপ লাগছে। ওই বন্ধুটাকে জাহান্নাম থেকে তুলে এনে ওর কাছে দিয়ে আল্লাহ খুশি করে দেবেন, তার মানে ভালো লোকের সঙ্গে সম্পর্ক রাখলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেদিনও কিছু নিয়ামত দেবেন। অতএ বন্ধুত্ব করবেন তো ভালো মানুষের সঙ্গে করেন, তবে ওই লোকটাকে তুলবে একটা শর্তে, লোকটা যদি মুশরিক না হয়। দেখেন বুড়া মানুষ, হাঁটতে হাঁটতে হেঁটেই দিলাম বেশি, একটু বেশি বলা হয়ে গেছে, আপনাদের বিরক্ত হবে না। আমি আপনাদের কাছে 9 মিনিট চাইছি, ক মিনিট চাইলাম বলেন, ক মিনিট, 9 মিনিট হলে পুরো দুটো একটা বেজে যাবে, আমার একদম 2.5 ঘন্টা তো 9 মিনিট কেউ উঠবেন না, খালি বলেন ইনশাআল্লাহ, যে উঠে পালাবেন 9 মিনিটের আগে সে হাত তুলেন, দেখেন আল্লাহর সঙ্গে ওয়াদা করছেন। এখন এই 9 মিনিটে আমি যা কিছু বললাম জেরক্স, আমার পুঁজি কিছুই নাই, কোরআন থেকে, আজকে কোরআন আছে বলে আমরা সভ্য মানুষ, কোরআন চলে গেলে আমরা অসভ্য মানুষ, বিধায় কোন আল্লাহর গোলাম আছেন। এই কোরআন যিনি ভালোবাসেন, আজকে যার খিদমতেই মহফিল, স্টেজটা যার জন্যে, আমার জন্যে নয়, কমিটির জন্য নয়, এর জন্যই আল্লাহর গোলাম কেউ আছেন 5,000-10,000 দেনেওয়ালা, 9 মিনিট টাইম নিচ্ছি, কিন্তু আমি কথা বলবো এর মাঝে, আপনাদেরকে বিরক্ত লাগবে না, 9 মিনিট পেরিয়ে যা বুঝতে পারবেন না। মা খালা বোন বেটি যতগুলি আছেন, একবার আল্লাহর হস্তে আপনারা যার কাছে যা আছে দেন। আরে বাবা ওখানে চাদরকে নিয়ে যাচ্ছ বাবা, আবার যাও রে বাবা, মেয়েদের ভিতরে আমি চাদর পাঠাচ্ছি, খালা, খালা বললাম, মা বলছি 100-200 টাকা দিয়েন, 500 টাকা দিয়েন, ভিখারির মতো চাইছি কোরআনের খিদমতে, চাদর পাঠালাম, শিশুগুলো যাচ্ছে, আপনার একবার ওদের হাতে দেবেন। আচ্ছা, আর পুরুষগুলো 9 মিনিট বসেন, মা বোনেরা যারে বাবা যা 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 যা, 2-3টে চাদর যা বাপ, সোনামানি, মা বোনেরা মোটা রকম কিছু দেন, এখানে দিয়ে পাঠাবেন, ওই তোমরা গুটাও, এগুলো পাবে না, এগুলো গুটাও, এগুলো সরো, সুবহানাল্লাহ।